বন্ধুরা, কালকে বৈদি হসপিটাল গিয়েছিলাম, ঘুরে এসেছি। কি কি ঘটনা ঘটেছে সব কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। তার আগে আমি বলে দিই যে হাওড়া থেকে যদি আপনি আসেন বা যেখান থেকে আসেন, তো অনেকে ভাবেন না, অনেকে বলেন, আমাকে কমেন্টও করেন যে করোনা ভাইরাসের রিপোর্ট দেখাতে হবে, ওখানে আবার 7 দিন কোয়ারেন্টাইন রেখে দিচ্ছে নাকি, এরকম কিছু ভয় পাচ্ছেন সেই জন্য আসছেন না। তো বলে দিই, এরকম কিছু আমি দেখলাম না। আমি লাইভ আপনাকে বলছি যে আমি হাওড়া থেকে এসেছি, হাওড়া থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত এসেছি। আমরা করেছিলাম এসি এক্সপ্রেস, ঠিক আছে, এসি এক্সপ্রেস এসেছিলাম। আর সেই গাড়িটায় আগে প্ল্যাটফর্ম নেমে গেছিলাম, দেবগঞ্জ প্ল্যাটফর্ম নাম, দেবগঞ্জ প্ল্যাটফর্মে নেমে নেটে আমরা দেখে নিয়েছিলাম, পেছনে লোকাল ট্রেন ছিল, তো লোকাল ট্রেন ধরে আমরা চলে এসেছি, ঠিক আছে। এখানে লোকাল ট্রেন কিন্তু বেশি নেই, সামথিং কপালের জোরে একটা দুটো পেয়ে যাবেন আপনি, ঠিক আছে, বেশি লোকাল ট্রেন নেই। যে কোনো স্টেশনে কিন্তু নামবেন না, তাহলে অসুবিধা হতে পারে। এবার যে দেবনগন্থি স্টেশনে নেমেছিলাম, সেখানে কিন্তু অটো, রিক্সা, বাস, এগুলো কিন্তু একদম নাগালের বাইরে, ঠিক আছে। তো সাবধানে কোনো স্টেশনে নামবেন, যদি চেনা পরিচিত থাকে বা আপনি লাইন রুট জানেন তাহলে কোনো অসুবিধা নেই। তো সেখানে নেমে লোকাল ট্রেন ধরে আমরা চলে এসেছি, হোয়াইট ফিল্ডে নেমে গেছি, আমাদের 1000 টাকা বেঁচে গেছে, নাহলে এসি এক্সপ্রেস কেয়ার ফোরমে দাঁড়ায় না, সোজা ইয়াসবানপুর, ইয়াসবানপুর থেকে 1000 টাকা লাগতো। যাই হোক, সেটা বেঁচে গেছে, আপনারাও বাঁচাবার চেষ্টা করবেন, কিন্তু জীবনের ঝুঁকি নেবেন না। বাঁচানোর চেষ্টা তো সবাই করে, কিন্তু রানিং ট্রেনে নামবেন, কোনো জানা নেই, কিছু নেই, তাহলে কিন্তু নামবেন না, ঠিক আছে। তো আসলাম, কিন্তু কোনো মানে যে এরকম পজিশান যে করোনার রিপোর্ট দেখাতে হবে বা সব জায়গায় ধরছে, ভ্যাকসিন আছে কি নেই, এরকম কোনো ব্যাপার আমি দেখলাম না, ঠিক আছে, আমরা থেকে এতটা পর্যন্ত আসার পথে, ঠিক আছে। তো আমি এখন রুমে আছি, আর অনেকেই দেখলাম মাস্কও পরছে না, যেমন চারিদিকে হয়েছে, ঠিক আছে। আমাদের কলকাতা তো যেমনি কিছু কিছু মানুষ মাস্ক পরছে, কিছু কিছু মানুষ মাস্ক পরছে না, সেরকমই এখনও অ্যাভেলেবেল আছে। কাঠগুড়িতে যখন এসেছি, বৈদ্য হসপিটালে পরে একটু বলছি, কাঠগুড়িতে যখন এসেছি লোক সংখ্যা কিন্তু অনেক কম। এখানে হোটেলওয়ালাকে জিজ্ঞেস করেছি, হোটেলওয়ালাও বলছে এখন লোক সংখ্যা অত আসছে না, লোক আসছে না, যেহেতু করোনা ভাইরাসের জন্যই হয়তো হতে পারে। তো অনেকে লোক আসছে না, রুম অনেক ফাঁকা ফাঁকা, বেশি বাঙালিরা নেই, ঠিক আছে, আছে কিন্তু আগের মতো জমজমাটিটা নেই। আর বলে দিই যে বৈদ্য হসপিটালে যখন গেছি, বাসগুলোও ফাঁকা, এসি বাসে এখন ভাড়াটাও কমিয়ে দিয়েছে, 20 টাকায় আমরা চলে গেছি। তো বৈদ্য হসপিটালে যখন গেলাম, বৈদ্য হসপিটালেও কিন্তু অত ভিড় দেখতে পেলাম না, সব ফাঁকা ফাঁকা, ঠিক আছে, কিন্তু কাজ আপনার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যে কাজটা আপনার যেমনি সিটি স্ক্যান যদি আপনার হয়, তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, 2-3 দিন পর অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন, আজকে অ্যাপয়েন্টমেন্ট নিলেন, পরশু তরশু আপনার সিটি স্ক্যান হবে, সেরকম কিছু নেই, এখন ফাঁকা আছে, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো আপনারা যদি আসতে চান, আপনার যদি একটা আইডিয়া থাকে যে আমার এই রোগের ট্রিটমেন্ট করাবো, তো কতদিনের মধ্যে রিটার্ন করতে হবে, কারণ বেসিক্যালি মানুষ রিটার্নই করে নেয় ওখান থেকে, কারণ এখান থেকে আপনি টিকিট পাবেন না, টিকিটের ঝঞ্ঝট আছে, এটা তো জানেনই আপনারা। তো রিটার্ন যদি করতে চান, আপনি মিনিমাম 10 দিনের যদি করে রাখেন, 10 দিনের ভেতরে আরামসে হয়ে যাবে আপনার, ঠিক আছে। তো আমরা 4-5 দিনের ট্যুর করেছি, 5 দিনের আমাদের সোমবারে গাড়ি, সোমবারে চলে যাব। আর বৈদ্য হসপিটালে চিকিৎসা হচ্ছে, কোনো প্রবলেম নেই, আপনারা এসে চিকিৎসা করাতে পারেন। যেদি এতে সাইবাবা হসপিটালও দেখেছি, সাইবাবা হসপিটালও ট্রিটমেন্ট হচ্ছে, সাইবাবা হসপিটালে দেখলাম মোটামুটি ভিড় আছে, মানে বেশি চাপ নেই এখন, কি বলুন তো, এখন আপনার তাড়াতাড়ি চিকিৎসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ভিড় কম, চাপ কম, সেহেতু আপনার চিকিৎসা তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তো আপনি যদি ভেবেছেন যে আসবেন, তাহলে আপনি আসতে পারেন, এখানে কোনো বাধাবাধি নেই, কি কোনো প্রবলেম এখানে দেখতে পেলাম না, যদি কোনো প্রবলেম দেখতে পেতাম আমি আপনাকে অবশ্যই বলতাম, কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু নিজে সেফটি করে রাখবেন, আপনি মাস্ক ফাস্ক পরে আসবেন, নিজে সেফটি, আমি তো দেখতে পাচ্ছেন আমি মাস্ক পরছি না, আমার মাস্ক পরলে একটা মানে আরও ইয়ে হয় নিঃশ্বাস নিতে, ঠিক আছে। তো বেশিরভাগ আমি মাস্ক পরি না, কিন্তু হসপিটালে গেলে আপনাকে মাস্ক পরতে হবে, মাস্ক আপনি নিয়ে যাবেন, নিজে সুরক্ষা করবেন। আর এরপরে ইনফরমেশান যদি কিছু থাকে আমি দেবো, সাহেবা হসপিটালে যদি আমি যাই, তা আমি অবশ্যই আপনাদের ইনফরমেশান জানাবো, কারণ সাহেবা হসপিটালে নাও হতে পারে আমার, এক তো ডেট কম আমার, খুব কম সময়ের মধ্যে আমরা এসেছি, আর কম সময়ের মধ্যে আমরা চলে যাব। তো বৈদ্য হসপিটালে দেখাচ্ছি, আমার একটু প্রবলেম আছে, তো লেগেছে একটু, তো সাহেবা হসপিটালে নাও ঢুকতে পারি, কিন্তু ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা এটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ।